বাড়িপাত্র হতে বিন্ধের একটা শাখা উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে। এই শাখার বর্তমান নাম অ্যারাভেলি পর্বত। অ্যারাভেলির প্রাচীন নাম অর্বুদ পর্বত হলেও তার একাংশই এখন অর্বুদ পর্বত বা আবু পর্বত নাম প্রসিদ্ধি লাভ করেছে। অগস্ত্যমুনি দক্ষিণে আর্যোপনিবেশ স্থাপন করলে বশিষ্ঠদেব এই অর্বুদ পর্বতে একটি আশ্রম স্থাপন করেছিলেন। তাঁর নামানুসারে আবুতে এখনও যে বশিষ্ঠ কুণ্ড বর্তমান তা হিন্দু ও জৈন ভক্তদের কাছে একটি বিশিষ্ট পুণ্যতীর্থ। এই প্রসঙ্গে আরও কিছু কথা তোমরা জেনে রাখো। প্রত্নতত্ত্ববিদ পণ্ডিতদের মতে আজ হতে অন্তত 10,000 বছর পূর্বে সপ্তসিন্ধুর পূর্ব হতে পারিপাত্রের শাখাস্বরূপ প্রাচীন অর্বুদ পর্বতের পাদদেশ পর্যন্ত অর্থাৎ বর্তমান রাজপুতনাদি সমুদ্র গর্ভে নিমজ্জিত ছিল এবং বিন্ধ্য পর্বতের তাৎকালিক উচ্চতাও এখনকার চেয়েও অনেক বেশি ছিল। একথা এখনকার ভূতত্ত্ববিদ পণ্ডিতরাও স্বীকার করে থাকেন। সপ্তসিন্ধু হতে দক্ষিণ ভারতে আর্যদের জন্য উপনিবেশ স্থাপনের জন্য মান মুনি যখন উদ্যোগেই ছিলেন তখন কোনো না কোনো প্রচণ্ড ভূমিকম্পাদি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই সমুদ্র গর্ভ উদ্গত হওয়ায় ভীষণ জলপ্লাবন হয়েছিল। ওই জল পশ্চিম সমুদ্রে নির্গত হয়ে যাওয়ার পর উদ্গত সমুদ্র গর্ভের মরুময় ভূদেশ অতিক্রম করে মানমুনি আর্যদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণাপথে উপস্থিত হন এবং তার কিছুকাল পরেই সমুদ্র গর্ভে উদ্গম বসত পূর্ববর্ণিত ত্রিখণ্ডান্বিত বিন্ধ্য পর্বতের কতক পরিমাণ ভূগর্ভে প্রথিত হয়। এই দুইটি ঘটনাকে পৌরাণিক কবিরা নিজেদের কল্পনার আতিশয্যে এই বলে প্রকাশ করেছেন যে মানমুনি তপস্যা প্রভাবে সমুদ্রকে শোষণ করে বিন্ধ্য পর্বতকে খর্ব করেন এবং অগস্ত্য নামে প্রসিদ্ধ হন। ভূতত্ত্ববিদ পণ্ডিতগণের স্থির সিদ্ধান্ত এই যে আজ হতে অন্তত 10,000 বছর পূর্বে সপ্তসিন্ধুর পূর্ব দিকে সমুদ্র বিদ্যমান ছিল। কথাটি বিশ্বাসযোগ্য এই কারণে যে রাজপুতানার বালুরাশিময় ভূমিখণ্ডই তার সাক্ষ্য বহন করছে। এই কারণে এ কথা আরও উল্লেখযোগ্য, ওই স্থানের সমুদ্রের অস্তিত্ব স্বীকার করলে ঋগ্বেদোক্ত কতকগুলি মন্ত্রের সুন্দর অর্থ সঙ্গতি হয়। এখন পাঞ্জাবের শতদ্রু রবি চন্দ্রভাগা এবং বিতস্তা সিন্ধু নদের সঙ্গে যুক্ত হয়ে পশ্চিম সমুদ্রে গিয়ে পড়েছে, কিন্তু ঋগ্বেদ হতে বোঝা যায় যে বৈদিক যুগে সরস্বতী বিপাশা আসিক্রি বিতস্তা ও সিন্ধু নদ সকলেই স্বতন্ত্রভাবে সমুদ্রে গিয়ে পড়ত। সেই জন্য সামবেদের 1-2-1-5-3 মন্ত্রে এবং ঋগ্বেদের 5-8-10 মন্ত্রে আমনাত হয়েছে। সমস্যা মন্নবে বিশ্ব মিশন মনন্ত কৃষ্টয় সমুদ্রায় সিন্ধব। ভগবান মনুর সময়ে বা এখন সরস্বতী নদী বিনোসন দেশে অর্থাৎ মরুময় শিরোহিণ্ড জেলার বা রাজপুতনায় লুপ্ত হয়েছে সত্য, কিন্তু বৈদিক যুগে ওই নদী হিমালয় হতে অবতরণ করে সমুদ্রে গিয়ে পড়ত, সেই জন্য ঋগ্বেদে আমনাত হয়েছে। একা চেতং সরস্বতী নদীরাং সুচির জ্যোতি গিরিভ্য আ সমুদ্রাত। সায়নাচার্য এই মন্ত্রে ভাষ্য করেছেন, নদীরাং সুচি শুদ্ধা গিরিভ্য সকাশাত আসমুদ্রাত সমুদ্র পর্যন্তং জ্যোতি গচ্ছন্তি সরস্বতী একা অচেতং নাজু হস্য প্রার্থনা মজ্ঞাসিত। এই সকল মন্ত্রের বিবরণ দেখে আমরা ভূতত্ত্ববিদ পণ্ডিতদের অনুমানসঙ্গত বলেই মনে করি। ঋগ্বেদের উক্ত মন্ত্রদ্রষ্টা কান্নবৎস ঋষির সময়ে যদি সরস্বতী নদী হিমালয় হতে আবির্ভূত হয়ে সমুদ্রে পতিত হতেন আর মনুর সময়ে মরুময় বিনোসন দেশে প্রবেশ করে থাকেন, তাহলে এই মরুময় বিনোসন দেশ কোথা হতে আসলো? অবশ্যই সমুদ্র গর্ভ হতে উদ্গত হয়েছে বলে স্বীকার করতে হবে। ঋগ্বেদের প্রথমোক্ত মন্ত্রদ্রষ্টা বশিষ্ঠ ঋষির সময়ে যদি 7টি নদনদী স্বতন্ত্রভাবে বা সাক্ষাৎভাবে সমুদ্রের সঙ্গে সঙ্গত হয়ে থাকে এবং এখন যদি 7টির পরিবর্তে 5টি নদনদী একত্র মিলিত হয়ে সমুদ্রে গমন করে, তাহলে কি বলতে পারি না যে ঋগ্বেদের পরে কোনো না কোনো ভীষণ প্রাকৃতিক ঘটনাবশত ভূভাগ ব্যবহার বিপর্যয় হওয়ায় 2টি নদীর লোপ এবং 5টি
নদ নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে? কে না জানেন যে প্রচণ্ড ভূমিকম্পে সমগ্র ভূভাগের কোথাও অভ্যুত্থান, আবার কোথাও সমুদ্র গর্ভে নিমজ্জনের অবস্থা প্রায়শই ঘটে থাকে। বৈদিক সাহিত্য ভালো করে পর্যালোচনা করলে এই প্রাকৃতিক ঘটনার বাহুল্য কেউ অস্বীকার করতে পারবেন না। তখন কোথাও বিস্তীর্ণ ভূখণ্ড পাতাল গর্ভে প্রবেশ করে অত জলধির সৃষ্টি করেছে, কোথাও বা বালুময় সমুদ্রতল উদ্গত হয়ে মরুভূমির সৃষ্টি করেছে, কোথাও গগনস্পর্শী পর্বত চূড়া পৃথিবী গর্ভে নিমজ্জন হেতু বা শিখর সমূহ ভেঙে পড়ার জন্য খর্বাকার হয়ে গেছে, আবার কোথাও বা মৈনাকাদি পর্বতসমূহ পক্ষবনের মতো হিমালয়ে স্থিত শিবালিক শ্রেণীর অর্থাৎ মেনকাগিরির অঙ্কদেশ হতে অতল সমুদ্র গ্রহে প্রবেশ করেছে। এই সকল প্রাচীন বিপর্যয়ের সংবাদ ভূতত্ত্ববিদগণের অজানা নাই। শুধু ভূতত্ত্ববিদ পণ্ডিত কেন, জগতের পরম গুরু বেদ পৃথিবীর তাৎকালিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেন, কিমৈতে বহিন্যানাং শোষণাং মহানবানাং শিখরিণাং প্রপতনং ধ্রুবস্ব প্রচলনং প্রস্থানং বা তরুণাং নিমজ্জনং পৃথিবা স্থানাদ প্রসরণং সুরাণাং সোহহ নিত্যেত দি ধেয়স্মিন সংসারে কিং কামা পভৌগ ভগবং স্তুং গতিস্তং নো গতি। এই সকল প্রলয়ঙ্কর ঘটনা যদি সত্য হয়, জীবের যখন ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো এই পরিত্রাহী আর্তনাদ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, এইসব বিবরণ যদি সত্য হয়, তাহলে পাশ্চাত্যে পণ্ডিতগণ রচিত সংস্কৃত সাহিত্যের বর্তমান ইতিহাসও পরিবর্তন আবশ্যক। এই সমস্ত ইতিহাসে পাশ্চাত্য পণ্ডিতগণ বলেছেন, 7-8 হাজার বছর পূর্বে মিশরাদি এসে সভ্যতার পরিচয় পাওয়া যায়, কিন্তু সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম ঋগ্বেদ 4 হাজার বছরের অধিক হতে পারে না। বোধহয় মিশরাদি দেশ হতে ইউরোপ শিক্ষা দীক্ষা লাভ করেছেন বলে হয়তো তারা ওই রকম কথা বলে থাকেন। অথচ ওই সব পণ্ডিতরাই কিন্তু খতত্ত্ব ভূতত্ত্ব বৃক্ষতত্ত্ব পশুতত্ত্ব এবং মানবতত্ত্বাদি বিষয়ে গবেষণা করার সময় কিন্তু নিরপেক্ষ মতামতই প্রকাশ করেছেন। এখন তাদের ওই সব মতবাদের সঙ্গে আমাদের শাস্ত্রোক্তি মিলিয়ে দেখে আমরা সিদ্ধান্ত করতে পারি যে ভারতের ঋগ্বেদাদি গ্রন্থই মিশরাদি দেশে সভ্যতা বিস্তার করার একমাত্র কারণ। এমনকি মানমুনি তথা অগস্ত্য যখন দক্ষিণ যাত্রা করেন, তখন মিশরের গিলগামেশ, পারস্যের অবেস্তা বা ইহুদিদের প্রাচীন সিংহিতাদি ধর্মপুস্তকের কোনো অস্তিত্বই ছিল না। এই পর্যন্ত বলে একলিঙ্গ স্বামী চুপ করলেন। পরে দণ্ডী সন্ন্যাসীদের দিকে তাকিয়ে বললেন, আগামী বৃহস্পতিবার আমি আসব না, 13ই ভাদ্র রবিবার এসে তোমাদের সঙ্গে পুনরায় সৎসঙ্গ আলোচনা করব। তোমরা যথারীতি স্বাধ্যায় ও নিধিধ্যাসনে রত থাকবে। আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি পুনরায় পথে বেরিয়ে পড়বার জন্য অস্থির হয়েছ। আগামী 14ই ভাদ্র সোমবার শুক্লা দ্বিতীয়াতে তোমাকে যেতে অনুমতি দেব। বৃষ্টি ধার কমে এসেছে, আর যদি 2-1 বার বৃষ্টি হয়ও, তবুও সেই বৃষ্টি তোমার পথ পরিক্রমায় কোনো অন্তরায় সৃষ্টি করবে না। এ কয়দিন তুমি আমাদের কাব্যরসিক সম্বিধানন্দের সঙ্গে কাব্যচর্চা করে সময়টা কাটিয়ে দাও। প্রাণভরে এই প্রাচীন ধারাতীর্থের ছবি মনে মনে এঁকে নাও। তোমার সামনে অনেক কাজ পড়ে আছে, লোকালয়ে থেকেও যাতে তুমি মার এবার নিত্য সান্নিধ্য লাভ করতে পারো, সেই আশীর্বাদই তোমাকে করছি। হর নর্মদে। তিনি উঠে পড়লেন বেদি থেকে, আমরা সবাই প্রণাম করলাম। সেই দিন সন্ধ্যাবেলা যথারীতি সম্বিধানন্দজি আমার গুহাতে আসতেই তাকে হাসতে হাসতে বললাম, আপনার গুরুদেব বলে গেছেন কাব্যরস পরিবেশন করতে, আপনার মনে আসে তো? সম্বিধানন্দজি হাসতে হাসতে বললেন, বেশ তো, তুমি বলো কোন কবির কাব্যরস তুমি আস্বাদন করতে চাও। আমি বললাম, সংস্কৃত সাহিত্যসেবীরা বলেন, উপমা কালিদাসস্য ভারবের অর্থ গৌরবম নৈষধে পদলালিত্যং মাঘে সন্তি ত্রয় গুণাহা। অর্থাৎ মহাকবি কালিদাসের কাব্যে উপমা ভারবীর কাব্যে ব্যবহৃত প্রতিশব্দের প্রয়োগ নৈপুণ্য ও অর্থগৌরব নৈষধ্যের
কাব্য পদলালিত্য পাঠক মাত্রকে অভিভূত করে। আবার মহাকবি মাগ রচিত কাব্যে ওই তিনটি গুণের একমাত্র সমাবেশ দেখা যায়। আমি এই চারজন কবির কাব্য রস আপনার কাছে আস্বাদন করতে চাই। সম্বিতানন্দজি বললেন, লেকিন চাই বললেই তো হবে না, যে কোনো একজন কবির কাব্য প্রসঙ্গ আলোচনা করেই মাসাধিক কাল কেটে যেতে পারে। কিন্তু শ্রীমানজি, তুমি তো 14 তারিখে এখান থেকে চলে যাবে, এই অল্প সময়ের মধ্যে সকল মহাকবির কাব্য রস যৎকিঞ্চিত আস্বাদন করা সম্ভব নয়। যে কোনো একজন কবির কথা জানতে চাইলে আমি আমার স্থূল দেহের জন্মস্থল মারাঠা দেশের মহাকবি ভারবীর কথাই সর্বাগ্রে বলতে ইচ্ছা করি। তাতেই তোমার 13ই ভাদ্রের সন্ধ্য বৈঠকগুলি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আমি বললাম, এ বিষয়ে কি আপনি নিঃসংশয় যে ভারবি মহারাষ্ট্র দেশেই জন্মগ্রহণ করেছিলেন? সম্মিতানন্দজি বললেন, সত্যি কথা বলতে কি, খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ভারবীর যখন আবির্ভাব ঘটে তখন তার জন্মস্থানের নাম ছিল বিদর্ভ। তখন বিদর্ভের পশ্চিম অংশ মহারাষ্ট্র নামে খ্যাত ছিল না, মারহাট্টা জাতির বসতির পর তাদের নাম অনুসারে বিদর্ভের পশ্চিম অংশ মহারাষ্ট্র নামে প্রসিদ্ধ হয়েছে। মহারাষ্ট্রের বিখ্যাত গবেষক পণ্ডিত তার মারাঠি ভাষায় লেখা মারহাট্টাঞ্চা সংবন্ধানে চার উদ্গার নামক গ্রন্থে প্রমাণ করেছেন যে ভারবী বিদর্ভ দেশের অন্তর্গত মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া স্বয়ং কবি তার কিরাতার্জুনীয় মহাকাব্যের 1800 সর্গে 5ম শ্লোকে লিখেছেন, উরসি সুলভূত প্রহিতা মহু প্রতিহতং যজুর্মুন মুষ্টয় ভূষরয়া ইব সহা ভৃত পৃথুনি রোধসি সিন্ধু মোহরময়। অর্থাৎ সমুদ্রের উর্মিমালা যেরূপ ভাবে সহ্য পর্বতের তটদেশে আহত হয়, সেই রূপ অর্জুনের মুষ্টি মহাদেবের বক্ষস্থলে মুহুর্মুহু আহত হয়েছিল। এই কবিতাটির উপমা ভঙ্গি দেখলেই যেন মনে হয় সহ্যাদ্রি পর্বতমালার পদদেশে অনেকবার সমুদ্র দর্শনের অভিজ্ঞতা হয়েছিল। সন্নিহিত স্থানবাসী কবির পক্ষে যেন ঘন ঘন সমুদ্র প্রদর্শন যত সম্ভব হয়, সুদূর অন্য প্রদেশবাসী কাব্য রচয়িতার পক্ষে কোনো প্রকারেই তা সম্ভব হতে পারে না। সহ্যাদ্রির গায়েই মহারাষ্ট্র দেশ, অতএব উল্লেখিত কবিতাটি পাঠ করলে কবির জন্মভূমি যে মহারাষ্ট্র দেশ সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আমি বললাম, আপনি যদি কিছু না মনে করেন তাহলে বলি, একমাত্র কবি যদি তার কাব্যে স্পষ্ট ভাষায় নিজ জন্মভূমির কথা উল্লেখ করে থাকেন, কিংবা কোনো গবেষক পণ্ডিত শিলালেখ ও ইতিবৃত্তের সাহায্যে কবির জন্মভূমির কোনো নিশ্চিত প্রমাণ পান, তাহলে স্বতন্ত্র কথা, নতুবা কাব্যের কোনো শ্লোক দিয়ে কবির জন্মস্থান কল্পনা করা স্বপ্ন বিলাস মাত্র। সহ্যাদ্রির নাম উল্লেখ দেখেই যদি ভারবীকে মহারাষ্ট্রবাসী বলে অঙ্গীকার করতে হয়, তাহলে দক্ষিণ ভারতের মলয় পর্বত, ওই সহ্যাদ্রি, গোদাবরী, তাম্রপর্ণী, কাবেরী প্রভৃতি নদীর বর্ণনাকারী সুপ্রসিদ্ধ কাশ্মীরি কবি হরবিজয় কাব্যের লেখক রত্নাকরকেও মহারাষ্ট্রের অধিবাসী বলা উচিত নয় কি? আর বিন্ধারণ্যের প্রাকৃতিক দৃশ্যের নিপুণ বর্ণনাকারী মহাকবি বাণী বা বিন্ধারণ্যবাসী একজন ভীর হবেন কেন? কেন কে না জানেন যে কবি মাত্র এই কল্পনা প্রবাহে অনেক অদেখা ও অজানা বস্তুকে নিখুঁতভাবে বর্ণনা করতে পারেন। কবিতার একটি বিশেষ শ্লোকে মহারাষ্ট্রের সহ্যাদ্রির উল্লেখ আছে বলে তা থেকে যদি কবির জন্মস্থান অনুমান করতে হয়, তাহলে তো তাদেরকে সুরলোক বা নাগলোকের বাসিন্দা বলে স্বীকার করে নিতে হয়। আমার কথাতে সম্বিতানন্দজি স্পষ্টতই বিরক্ত হলেন, বেশ ঝাঁজের সঙ্গেই বললেন, লেখেন হর বখত আপ তর্ক করেঙ্গে তো কেসে কাব্য কা রস আস্বাদন হোগা, শিলালেখ ও তাম্রশাসনের উপর তোমার এতই যখন আস্থা, তখন শুনে রাখো 634 খ্রিস্টাব্দে চালুক্যরাজ প্রদত্ত তাম্রশাসনে ভারবীর নাম পাওয়া যায়। তার উষ্মা দেখে আমি হাতজোড় করলাম, শান্ত কণ্ঠে মহাত্মা বলতে লাগলেন, প্রথমেই ভারবীর পরিচয় শোনো, তারপর তার কাব্যের অপার সৌন্দর্য ও অর্থগৌরব সম্বন্ধে আলোচনা করব। কবি জন্মেছিলেন বিদর্ভ দেশের এক নির্ধন ব্রাহ্মণ বংশে। তার পিতা ঠাকুর দরিদ্র হলেও সুপণ্ডিত ও তেজস্বী ছিলেন। শিশুকালেই পুত্রের প্রতিভার পরিচয় পেয়ে তিনি পুত্রের নাম রাখেন ভারবী।
পিতৃদত্ত নামকরণ থেকে বোঝা যায় তার পিতা পুত্রের ভবিষ্যৎ সম্বন্ধে বড় বেশি আশা করেছিলেন। সত্য সত্যই ভারত 17 বৎসর বয়সের মধ্যেই নানা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেছিলেন, কিন্তু যৌবনে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তিনি কুসঙ্গে পড়ে একেবারে উচ্ছৃঙ্খল হয়ে উঠলেন। তেজস্বী পিতা এই জন্য ভারবীকে মাঝে মাঝে কঠোর শাসন করতে থাকলেন, কিন্তু কিছুতেই পুত্রকে ভদ্রস্থ করতে পারলেন না। মর্মাহত হয়ে তিনি ভারবী নামের পরিবর্তে অবশেষে দুর্বিনীত নামে সকলের কাছে ছেলের পরিচয় দিতে থাকলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ভারবীর উচ্ছৃঙ্খলতা উত্তরোত্তর বেড়েই চলল। অবশেষে একদিন তার মা স্বামীর অনুপস্থিতির কালে ছেলের হাত দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোর কাছে আমরা আর কিছুই চাই না, কেবল মৃত্যুর পূর্বে তোকে যদি বিনীত ও সংযত দেখে যেতে পারতাম তাহলে আমাদের মৃত্যু বড়ই সুখের হতো। স্নেহময়ী জননীর চোখের জল ও কাতর বাক্যে ভারবীর চৈতন্যোদয় হল। তার মনে এমনই ধিক্কার জন্মালো যে তিনি সমস্ত কুসংসর্গ ত্যাগ করে আবার শাস্ত্র পাঠে মন দিলেন। কয়েক বৎসরের মধ্যেই ভারবীর পাণ্ডিত্য এবং কাব্যরচনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। মায়ের আনন্দ আর ধরে না, কিন্তু তার পিতার ব্যবহারে কোনো পরিবর্তন দেখা গেল না। তিনি পূর্বের মতোই ভারবীকে দুর্বিনীত চরিত্রহীন বলে সম্বোধন করতে লাগলেন। কেউ শতপ্রবৃত্ত হয়ে ভারবীর পাণ্ডিত্য ও কবি প্রতিভার প্রশংসা করলে তিনি বলতেন, আপনারা ওর প্রশংসা করবেন না, ওর কিছুমাত্র চরিত্র সংশোধন হয়নি। ভারবীকে আপনারা ভীষণ জন্তুর মতো দুর্বৃত্তই বলে মনে করবেন,